সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে এবার অপসারিত হলেন অনুপম হাজরা। আর অপসারণের পরে সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গেল তাকে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, তার মন্তব্যে বারবার রাজ্য নেতৃত্বকে কোণঠাসা করা হচ্ছিল, দূরত্ব বাড়ছিল দলের সঙ্গেও। এবার কড়া শাস্তি বিজেপি নেতা অনুপম হাজরাকে। নাড্ডার নির্দেশে সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে সরলেন অনুপম। রাষ্ট্রীয় মহাসচিব অরুণ সিং এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন, পদ থেকে অপসারণ হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব। অন্যদিকে অনুপম হাজরার দরাজ প্রশংসা বীরভূম জেলা তৃণমূল সভাপতি কাজল শেখের গলায়। আপনাদের আবার জানিয়ে রাখি, সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারিত অনুপম হাজরা, এরপরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা গেরুয়া শিবিরের এই নেতার। আপনাদের শোনাবো যে কাজল শেখ, তিনি অনুপম হাজরা সম্বন্ধে কি বলেছেন। অনুপম হাজরা একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ওর সঙ্গে আমি মিশেছি। এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। তো যেহেতু শিক্ষিত ছেলে, সর্বত সে বুঝতে পারছে অন্যায় কোথাও হচ্ছে, সারা ভারতবর্ষের বুকে বিজেপি যে জাতি ধর্ম মত নিয়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, অর্থ দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইসাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, হয়তো সেটাকে মেনে নিতে পারছে না, সেজন্যই হয়তো অনেক সময় ভুল বকছে বা সত্য কথাটা বলছে। অনুপম যদি আমার দলে আসতে চায়, তো সেটা আমাদের রাজ্য নেতৃত্বের ব্যাপার, কে দলে আসবে, কে যাবে, কে থাকবে, কে থাকবে না, সেটা রাজ্য নেতৃত্ব ঠিক করবে। সে বিষয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু একথা বলবো, অনুপম হাজরা ভালো ছেলে, শিক্ষিত ছেলে, তো তার সুবুদ্ধির উদয় হোক। এবং আমার শুধু অনুপম হাজরা নয়, বাকি যারা বিজেপিতে আছে, যারা বাংলার বুকে বিজেপি করছে, যারা 300 মানুষের পাশে থাকে না, যারা সুরা বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে, সেই সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারিত অনুপম হাজরা, আর এরপরে সোশ্যাল মিডিয়ায় বার্তা গেরুয়া শিবিরের এই নেতার। অন্যদিকে বীরভূমে জেলা তৃণমূল সভাপতি কাজল শেখের গলায় প্রশংসা অনুপম হাজরাকে নিয়ে। আর এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব, তোমাকে যেটা জানতে চাইবো যে বীরভূমে জেলা তৃণমূল সভাপতি কাজল শেখ, তার কথা আমরা শুনলাম, তিনি দরাজ গলায় প্রশংসা করছেন অনুপমের, কি বলবে ব্যাপারটা নিয়ে? তাহলে কি সময়ের অপেক্ষা? এবার কি অনুপমকে আমরা তৃণমূলে দেখতে চলেছি, তারই কি ইঙ্গিত ছিল এটা? দেখো, প্রথমেই যেটা তোমাকে বলবো যে অনুপম হাজরা যিনি 2019 সালে হঠাৎই তিনি বিজেপিতে চলে আসেন এবং তার সঙ্গে সেই সময় তৃণমূলেরও অন্তর্দ্বন্দ্ব ছিল, এবং যতই যে ছবিটা দেখা যাচ্ছে যে বীরভূমের একদা বাদ সেই অনুব্রত মণ্ডল যিনি জেলে রয়েছেন এই মুহূর্তে, সেই অনুব্রত মণ্ডলের সঙ্গে একটা বিবাদ তার ছিল, কিন্তু বারবারই তারা বলতেন তারা কাকা ভাই সম্পর্ক। এবং যখন 2019 লোকসভা নির্বাচন হয়, সেই সময়ও এই অনুপম হাজরাকে দেখা যায় যে তিনি ভোট দিতে তার বোলপুরে যান এবং সেখানে কি অনুব্রত মণ্ডলের সঙ্গে তিনি দেখা করেন, একসঙ্গে খাওয়া দাওয়া করেন, এবং তার পরবর্তীতে যখন তিনি হেরে যান 2019 লোকসভা কেন্দ্রে যাদবপুর থেকে দাঁড়িয়ে তিনি হেরে যান, তারপরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কেন্দ্রীয় সম্পর্কের পদ দেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বারবার রাজ্যের বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে, তার বেশ কিছু মন্তব্য তিনি করেন এই নেতাদের বিরুদ্ধে যেটা ভালো নজরে নেয়নি কেন্দ্রীয় নেতৃত্ব। সেই সঙ্গেই আরো একটি বিষয় যেটা শুধু এই বিষয়টাই নয়, তিনি বারবার বলেছেন যে আমাকে রাজ্য কোন রকম আমন্ত্রণ জানায় না, রাজ্যের যে বঙ্গ বিজেপির কোন কর্মসূচি দেখা হয় না, এই সমস্ত বিষয় বলেছেন, কখনো দিলীপ ঘোষকে কখনো বা সুকান্ত মজুমদারকে নিয়ে বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে তার যে ওয়াইফ প্লাস ক্যাটাগরি যে তার সিকিউরিটি ছিল সেন্ট্রাল সিকিউরিটি তা তুলে নেওয়া হয়, এবং আমি আগেও বলেছিলাম যে কেন্দ্রীয় সম্পাদকের পদ যাওয়া শুধু সময়ের অপেক্ষা, এবং সেটাই ঘটলো। এবং আগামীতে হয়তো এই এই ঘটনা ঘটার পরই তিনি এক্সটার্নালে পোস্ট করেছেন, সেই পোস্টের ছবি আমি দেখাচ্ছি, যেখানে তিনি বলছেন কিছু শর্ত মেনে চললে আবারও সবকিছু ঠিক হয়ে যাবে, এবং সেটা কোড আনকোড করেছেন, কেউ তাকে হয়তো এই কথাটা বলেছেন, সে বিষয়ে তিনি বলতে চেয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন তৃণমূলের বন্দনার একটা ব্যাপার চলছে, যেখানে তৃণমূলে ফিরলে তিনি আবারও কি সাংসদ হিসাবে দাঁড়াতে পারবেন, অর্থাৎ লোকসভা ভোটে লড়তে পারবেন, সে বিষয়গুলো চলছে।
আর কাজল শেখ যে মন্তব্য করছেন, কাজল শেখের সঙ্গে এই অনুপম হাজরার বরাবরই সুসম্পর্ক। কারণ বীরভূমের রাজনীতিতে কাজল শেখ অনুব্রত মন্ডলের অ্যান্টি অর্থাৎ বিরোধী গোষ্ঠী বলে পরিচিত, এবং যেহেতু অনুব্রত মন্ডল নেই এখন সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই বীরভূমের জেলা সভাধিপতি করা হয়েছে কাজল শেখকে, এবং কাজল শেখের উপর অনেকটাই নির্ভর করছে এই মুহূর্তে তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই অনুপম হাজরা আবারও তার পুরনো দলে ফিরে আসে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। অঙ্কিতা ধন্যবাদ বুদ্ধদেব, তোমাকে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের এডিটর ইনপুট বুদ্ধদেব ঘোষ। আপনাদের আবারও জানিয়ে রাখবো সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে অপসারিত অনুপম হাজরা, আর এরপরে সোশ্যাল মিডিয়ায় বার্তা গেরুয়া শিবিরের এই নেতার। অন্যদিকে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি কাজল শেখের গলায় দরাজ প্রশংসা অনুপম হাজরাকে নিয়ে।